যে কোনো উৎসব সুস্বাদু খাবার ছাড়া যেন পূর্ণ হতে চায় না। সামনেই ঈদ, তাই ঈদের কথা মাথায় রেখে আমরা লেমন ব্রাইট তোমার জন্য রান্না নিয়ে হাজির হয়েছি আজকের এই স্পেশাল এপিসোড নিয়ে। আমাদের ঈদ মানেই মজার মজার খাবার, বাড়িতে সবাই মিলে আড্ডা, গল্প, আরও কত কি। আর এই ঈদের আয়োজনে আমরা কি রান্না করব সেই টেনশনটা আমাদের উপর ছেড়ে দিন, কারণ আজকে আমাদের ঈদ স্পেশাল ঐতিহ্যবাহী একটি রেসিপি রয়েছে। সেটি কি জানবো আমাদের স্বনামধন্য শেফ মইনুল হকের কাছ থেকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভালো আছি এবং সামনে ঈদ, একটু বেশি আনন্দই লাগছে। অ্যাবসলিউটলি। তো কি তৈরি করে দেখাচ্ছেন আজকে? একেবারে ঈদের জন্য পারফেক্ট একটা বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া কিন্তু ঈদের মিলগুলো কমপ্লিটই হয় না নিঃসন্দেহে। তো আমরা একটা খুবই মজাদার একটা বিরিয়ানি করব, যেটা মোঘল আমল থেকে খুবই জনপ্রিয়ভাবে চলে আসছে, শাহজাহানি বিরিয়ানি। বাবা, নাম শুনেই তো সেই মনে হচ্ছে। তৈরি করা শুরু করব? জি। আমি তাহলে অ্যাপ্রনটা পরে নিচ্ছি। জি, আমি একটু ফ্রাই প্যানটা অন করে নিই। বলুন আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমরা প্রথমে মাংসটা মেরিনেশন করে নেব কুইকলি। তো মাংস মেরিনেশনের জন্য আমাদের যেটা লাগবে, প্রথমেই টক দই। এখানে আমরা 1 কেজি হাড় সহ মাংস নিয়েছি। আচ্ছা, 1 কেজি মাংসতে আমরা 100 গ্রাম টক দই ইউজ করব। সো পুরাটাই 100 গ্রাম দিয়ে দিলাম। রসুন বাটা 1 টেবিল চা চামচ, আদা বাটা সেম কোয়ান্টিটি 1 টেবিল চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চা চামচ, 2 টেবিল চা চামচ, ওকে, জিরার গুঁড়া 1/2 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চা চামচ, সল্ট দিব আমরা 1 চা চামচ। এখন এটাকে আমাকে একটু মেরিনেশন করতে হবে হাত দিয়ে। শিওর। এবং আপনি এই পাশে আমাকে ফ্রাই প্যানে অয়েল দিয়ে রেডি করতে পারেন। কতটুকু? আমরা 3 টেবিল চা চামচ পরিমাণ তেল দিব। আপনি আজকে ঈদের স্পেশাল রেসিপি হিসেবে এটি বেছে নিয়েছেন, জি, তার পিছনে আলাদা কোনো কারণ? সাধারণত আমরা যে ধরনের বিরিয়ানি খাই এটা অনেকটা হচ্ছে বাদাম বেস বিরিয়ানি। যে আমরা যখন এটা পরিবেশন করব অনেক বাদাম থাকবে এটার ভিতরে, এবং হচ্ছে কিছুটা মানে কালারফুল হবে, সাদা প্লাস লালের একটা কম্বিনেশন থাকবে। এবং রাইসটা যেভাবে আমরা কুক করব, রাইসের ভিতরেও এক্সট্রা ফ্লেভারটাও থাকবে। শিওর। তো আমাদের মাখিয়ে নিলাম, তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। আমার মনে হয় তুমি বলতে পারো যে এটা কতক্ষণ রাখা উচিত। মেরিনেট সাধারণত আপনি বলেছেন 30 মিনিট রাখার কথা। জি, আমরা যে কোনো মেরিনেশন করে 30 মিনিট রাখলে এটা মানে পারফেক্টলি ভিতরে মশলাটা যায়। জি। তো আবার যদি এখন রান্না করে ফেলাই দ্রুত সময়ের অভাবে, তো সেটা হচ্ছে সমস্যা না, জাস্ট কুকিং টাইমটা একটু বেশি লাগবে। নো প্রবলেম। তো আমরা এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা আমাদের মেরিনেটেড মাংসটি দিয়ে দিব। এবং আমি স্প্যাচুলা নিয়ে হাজির। জি, একটু নেড়ে দিব প্রথমেই। শিওর। আমি একটু লুচকিটা নিয়ে নিই, বেশ গরম হয়ে যাচ্ছে পাতিলটা। আপু, তোমার নাড়া দেখে বোঝা যাচ্ছে তুমি তো অনেক পাকা রাঁধুনি হয়ে গেছো। হ্যাঁ, দেখতে হবে না, কার কাছ থেকে শিখেছি। এখন আমরা যেটা একটু করতে পারবো, আমাকে পানি দিতে হবে এর ভিতরে। আমি কিন্তু আমার হাতটা ইচ্ছা করলে বাইরেও ধুতে পারতাম, বাট আমি এই যে মশলাটি আছে এটা নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা। জি, বাস বাস চলবে। জাস্ট আমার বাটির যে মশলাটি ছিল, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি আবার অ্যাড করে দিব। বাহ, আবার কি একটু স্টার করে দিব? জি। আর এক্সট্রা পানি দিতে হবে না? না, আপাতত লাগবে না, মাংস থেকেই পানিটা ছাড়বে। তো আমরা এখন এটাকে স্লো হিটে, যেহেতু এটা শাহজাহানি বিরিয়ানি খুবই সফট হবে মিটটা, তো স্লো হিটে এটাকে আমরা কুক করব 30 মিনিটস, বাট মাঝে মাঝে এটাকে আমরা স্টার করব, মানে নাড়া দিব। শিওর। আর এর পাশাপাশি আর কিছু তৈরি করছি নাকি? এটা সম্পূর্ণ আলাদা আরেকটা অংশ, এটা আমরা আরেকটা অংশ রাইস তৈরি করব। ঠিক আছে, তাহলে শাহজাহানি বিরিয়ানি আমরা এবার আমাদের সেকেন্ড মিলটা শুরু করছি নাকি? তার আগে একটু মাংসটা দেখে নিই কি অবস্থা। শিওর। জাস্ট স্টিম থেকে সেফ থাকার জন্য নিজের দিকে রেখে মাংসটা কুকিং হচ্ছে। এই পর্যায়ে আমরা মাংসটা কুকিং হতে থাকুক, আমরা রাইসের প্রিপারেশনটা শুরু করে দিই। কি করতে হবে প্লিজ বলুন? রাইসের প্রিপারেশনের জন্য আমাকে পানি দিতে হবে। কতটুকু দিচ্ছি? এখানে আমরা একটু বেশি পরিমাণে পানি দিব, এটার কোনো লিমিট নেই। লাইক আমরা তো পানিটা স্ট্রেইন করে ফেলে দিব,
2 থেকে 2 লিটার পরিমাণ পানি 2 লিটার জি আই থিং আই ক্যান গিভ দ্য হোল অফ ইট ওকে এনাফ এনাফ পানিটা রেডি হতে হতে আমরা পানিতে দিব বে লিফ মানে তেজপাতা দুইটা দুইটা দারচিনি একটু জয়ত্রী জয়ত্রীর পাতা আর কি দুই তিনটা ঠিক আছে এরপরে যেটা দিব হচ্ছে এলাচ এবং লবঙ্গ দুই তিনটা এবং হচ্ছে পানিতে একটু ফ্রেশনেস আসার জন্য আমরা একটু মিন্ট লিফ ইউজ করব মিন্ট লিফ জি জাস্ট হচ্ছে মিন্ট লিফ রাফলি ধরে একটু মাথা থেকে কিছু মিন্ট লিফ আসতো জাস্ট ফ্লেভারের জন্য আমার পানিটার ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য এবং এটা আমরা ঢেকে দিব পানিটা বয়েল আসার জন্য অপেক্ষা করব ঠিক আছে পানি তো বয়েল হয়ে গিয়েছে হ্যাঁ এখন আমরা এটা রাইস অ্যাড করব শিওর স্টিম বাইরের দিকে পারফেক্ট তো এখানে আমরা 1 কাপ রাইস নিয়েছিলাম জি 250 গ্রাম এটাকে ওয়াশ করে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সোকিং করে ওটা করে এখন হচ্ছে আমরা বাসমতি রাইসটি পানিতে দিয়ে দিই আমি কি একটু হেল্প করতে পারি আচ্ছা জি আমি ফ্রেশ একটা স্প্যাটুলা ইউজ করছি জি জাস্ট একটু নেড়ে সল্ট দিব আমরা আচ্ছা যেহেতু এটা পানিটা আমরা ফেলে দিব তো সল্টের পরিমাণটা একটু বেশি হবে সো আমরা 1 টেবিল স্পুন সল্ট দিব এবং হচ্ছে ইচ্ছা করলে আমরা পানিটা টেস্ট করেও দেখতে পারি একটু সল্টি সল্টি হলে তখন হচ্ছে মানে খুব বেশি না বাট একটু ওরসলাইন টাইপ সল্টি যদি হয় আচ্ছা তাহলে হবে ঠিক আছে জি আমাদের মাটনটা এদিকে মনে হয়ে আসছে আপনি একটু নাড়া দিয়ে দেখতে চান জি ওকে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিন্তু মাটনটাও প্রায় কুক হয়ে আসছে ও অপেক্ষা করতে হবে রাইসের জন্য জি অপেক্ষা করতে করতে একটু জেনে নেই ইট স্পেশাল রেসিপি নিয়ে যখন আপনাদেরকে হাজির হতে হয় রেস্টুরেন্টগুলোতে তো ডেফিনেটলি আপনাদের একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি সব কিছু মেনটেন করে এক একটা রেসিপি তৈরিও করতে হয় তো সেটা কতটা এক্সাইটিং সবচেয়ে ভালো এক প্রথমে হচ্ছে দুঃখের কথাটা শেয়ার করি যেটা হচ্ছে দেখা যায় আমরা বছরে কিন্তু কখনোই দুইটা ঈদ একসাথে ফ্যামিলির সাথে সময় দিতে পারি না কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ঈদের দিনে কিন্তু হচ্ছে মানে শিফটিং ডিউটি থাকে তো এক ঈদে যদি আমি ছুটি করি তো পরের ঈদে হয়তো আমাকে ডিউটি করা লাগে তো রেস্টুরেন্টে আমাদের যখন ঈদের দিন আমরা স্পেশাল মেনু করে যখন এটা বাফেট করি বা স্পেশাল মেনু করে যখন সার্ভিস দিই গেস্টদের তো আমাদের কাছে খুব আনন্দ লাগে যখন ফুল ফ্যামিলি সহ আসে মানুষ এবং খুব এনজয় করে খায় যদিও দেখা যায় ঈদের দিন ডিনারটা বেশি জমে উঠে হোটেলগুলোয় তো ওই যে যে আনন্দটা নিজে যে কষ্টটা ছিল হয়তো আমি ডিউটি করা লাগছে মানে ডিউটিতে থাকা লাগছে আমাকে কিন্তু ওই মানুষের আনন্দ এবং হাসি মুখ এবং খাবার খেয়ে যখন তারা খুশি হয় এইটা হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা বাহ দ্যাটস আ নাইস অফ ইউ এবং আমি নিশ্চিত আমাদের দর্শক যারা আজকের এই রান্নাগুলো দেখছেন তারাও যখন প্রিয়জনের জন্য রান্না করে পরিবেশন করবেন সেই এক্সাইটমেন্ট সেই আনন্দটা অনুভব করতে পারবেন এবং এজন্যই মনে হয় আমাদের আসলে তোমার জন্য রান্না অ্যাবসলিউটলি রাইট তো আমাদের রাইসটা অলমোস্ট হয়ে গেছে আমরা একটু চেক করব এটা কত পার্সেন্ট হয়েছে আমি কি একটু উঠিয়ে দিব জি রাইসটা যখন আমরা দেখব জাস্ট হচ্ছে চাপ দিয়ে দেখবো যে ভিতরে একটা দানার মতো আছে কিনা যদি দানার মতো যখন থাকবে বুঝতে হবে রাইসটা হয়ে গেছে আমাদের রাইসটাও অলমোস্ট হয়ে গেছে আমরা এটা স্টেইন করে এখন বিরিয়ানিটার উপরে দিয়ে দিব অলরাইট আমি কি সাহায্য করতে পারি ক্ষেত্রে হ্যাঁ একটা স্প্যাটার লাগবে আমার রাইসটা আমরা দেওয়ার আগে যেটা করবো আপু এই যত আমাদের এখানে গরম মশলাটা ছিল মিন্ট লিভের দানা ছিল এগুলোকে আস্তে করে তুলে আচ্ছা যেটা আমাদের বিরিয়ানিতে এটা না থাকে শুধু ফ্লেভারটা দরকার ফ্লেভার অলরেডি আমাদের রাইসে চলে এসেছে জি সেটা এখনই পাচ্ছি এটাকে আমরা ক্লিন করে নিলাম জি আমরা এখন রাইসটা দিয়ে মাটনটা আমাদের হয়ে গেছে সো আমরা মাটনের ঢাকনাটি তুলে নিব বাহ স্টিম করে আমাদের
সুন্দর করে আমাদের মিটটাকে একদম নিচে পোর্শনে দিয়ে ঠেকে দিব। এরপর এখানে আমরা অ্যাড করব মাওয়া, কতটুকু ছিটিয়ে, এটা 2 টেবিল স্পুনের মতো, একটু বেশি মাওয়া, মানে নবাবী খাবারগুলো না, যেটা মানে মুঘল খাবার, একটু বাদাম, একটু মাওয়া, একটু ঘি, মানে এইগুলো হচ্ছে ওদের স্পেশালিটি। আচ্ছা, মাওয়াটা আমরা ছড়িয়ে দিলাম, ফ্রাইড অনিয়ন এটাকে দিব ছড়িয়ে, গ্রিন চিলি, 2-3টে গ্রিন চিলি আমরা এখানে দিয়ে দিব, এবং একটি স্পুন লাগবে ঘি। আচ্ছা, একটু ঘি ছাড়া তো নবাবী খাওয়া আর হবে না। অ্যারাউন্ড 1.5 টেবিল স্পুন ঠিক আছে ঘি অ্যাড করলাম, এবং ফাইনালি গরম মশলার গুঁড়া। এটা এখন কেন দিচ্ছি, যাতে আমার পুরো ফ্লেভারটা ইনটেক থাকে একদম ফিনিশিংয়ে। গরম মশলাগুলো পুরোটা রাইসের উপরেই জাস্ট ছড়িয়ে দিব। একদম শেষে, শেষ মুহূর্তে আমরা হচ্ছে একটু লেমন জুস অ্যাড করব, যেটা আমাদের রাইসটাকে ঝরঝরে রাখতে এবং ফ্রেশনেসটা বজায় রাখতে সহযোগিতা করবে। বাহ, এটা একটা ইউনিক টিপস। এখন এটাকে আমরা কভার করব স্লো হিটে, স্টার করার প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই, স্লো হিটে এটাকে আমরা এখন 10-12 মিনিট রান্না করব। ওকে, সো জালটা একদম স্লো করে দিলাম, এভাবে 10-12 মিনিট এখন দমে রাখতে হবে। হচ্ছে আজকে আমাদের ঈদ স্পেশাল রেসিপি এবং তার 3rd মিলটি পাকি। ওভার টু ইউ শেফ। চাটনি করব আমরা, এত সুন্দর একটা বিরিয়ানি আমাদের তৈরি হয়ে গেছে, এখন একটা চাটনি দরকার। আচ্ছা জি, চাটনির জন্য ফ্রাই প্যান অন করতে হবে। শিওর, স্লো, তেল লাগছে জি, 2 টেবিল স্পুন সয়াবিন অয়েল, বাস, 1 টিস্পুন গার্লিক চপ, একটু ওয়েট করবো গার্লিকটা ফ্লেভার ছাড়ার জন্য। আপনার রান্নায় একটা বিশেষ জিনিস থাকে যে ফ্লেভারের উপর আপনি অনেক বেশি এমফাসিস করেন। হ্যাঁ, যেটা হয় খাবারটা তো আগে আমরা দেখি, দেখার সৌন্দর্যটা আগে, তারপর হচ্ছে আমরা অ্যারোমাটা নিই, ওইটার জন্য হচ্ছে যে আমরা চেষ্টা করি যে কখনো মিন্ট লিভ হোক, কখনো লেমন হোক, বা যেগুলো ফ্লেভার ইনহ্যান্স করে খাবারে, এরকম হার্বস ইউজ করতে। আচ্ছা, গার্লিকটা হয়ে আসছে, কিসমিস, আমরা কিসমিসটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি, বাহ, 1 টেবিল স্পুন। এটাকে যে পেস্ট করে ব্যবহার করা যায় আজকে ফার্স্ট দেখছি, ইন্টারেস্টিং। এটা টেস্টটাও খুব মজা আসবে, মানে যে মিষ্টিটা আছে এটার ভিতরে কিসমিসের, তার সাথে যখন আমরা তেঁতুলের পাল্প আর কি, মানে যেই পেস্টটা থাকে তেঁতুলের, ওটা অ্যাড করব, 1 টেবিল স্পুন তেঁতুলের পাল্প একটু মিক্স করব। একটু তাড়াতাড়ি করতে হবে জি, করে দিচ্ছি, আজকে আর আমি আপনাকে দিব না, আজকে আমি নিজে করছি, কারণ এখন আমার পরীক্ষা দেওয়ার সময় চলছে। সল্ট অ্যাড করব, সামান্য 1/2 টিস্পুন সল্ট, আর কিছু, রোস্টেড কিউমিন পাউডার 1/2 টিস্পুন। আপনি তেঁতুলের পাল্পটি কিভাবে তৈরি করেছেন একটু যদি বলতেন। তেঁতুলের পাল্প তৈরি করতে আমরা তেঁতুলটিকে ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে এটাকে ভালো করে স্ম্যাশ করে এটাকে আমরা হচ্ছে স্টেইনার দিয়ে ছেঁকে ফেলবো, মানে আপনার বিচিটা আলাদা হয়ে যাচ্ছে আর হচ্ছে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে, শুধু পাল্পটা থেকে যাবে বাটিতে। ওকে, আমাদের চাটনি হয়ে গেছে অলমোস্ট, আমরা এখানে কোনো চিনি ব্যবহার করছি না, আমরা কিসমিসের যেই মিষ্টিটা আছে ওটাই ব্যবহার করছি। ঠিক আছে, অলমোস্ট হয়ে গেছে, আমি একটা বাটি নিয়ে আসি আমি এটা। ঠিক আছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের বিরিয়ানিটার কি অবস্থা একটু দেখি। শিওর, আপনার কাছে স্প্যাচুলা,
খুলে দিচ্ছি। এটা তো যে ফ্রেশনেস, বলেন তো কেন লেমন দিয়েছিলেন, রাইট? অবশ্যই লেমন জুস, সরি। তো মেইন যে জিনিসটা লেমন জুসের, আমি একটু দেখাই দর্শকদের, রাইসটা কতটা ঝুরঝুরে, বাহ! এটা খুবই, যে পোলাও জীবনে রান্নাও করেনি তার জন্য একটা হ্যাকস, যে একদম ফিনিশিংয়ে যখন দম দিব পোলাওটা, যদি একটু লেমন জুস অ্যাড করে নিই, পুরো রাইসটাই ঝুরঝুরি হয়ে যাবে। বাট মেক শিওর যেন খুব বেশি না হয়। আচ্ছা, এক কেজিতে হয়তো এক টেবিল চা চামচ। ফ্যান্টাস্টিক, আমার তো এটা খুবই কাজে লাগবে, থ্যাংক ইউ। জি, বিরিয়ানির যে আসল মজাটা, হাঁড়ি থেকে যখন ভাঙা হয়, জাস্ট নিচের মিটটার কি অবস্থা, এই যে মিটটা একদম জুসি টেন্ডার সত্যি, সাথে যে গ্রেভি এবং কালারফুল। বাট আমরা তো এটা সার্ভ করব, কিন্তু যেহেতু ঈদ, ঈদ মানে হচ্ছে ফ্যামিলি একসাথে খাওয়া, তো আমরা একটু বড় করেই সার্ভ করব, যাতে খুব দেখতে সুন্দর লাগে। নিশ্চয়ই, আমি তো সার্ভিং লিস্ট নিয়ে আসি। ওকে, আপনার পোলাও রান্না দেখে আমি ভাবছি আমি কবিভাবে রান্না করে আপনাকে সার্ভ করব, ইনশাআল্লাহ খুব শিগগিরই। আচ্ছা, এখন আমরা একটা সুন্দর হাঁড়িতে তুলে নেব। আপনি এটা সার্ভিং বলে নিতে নিতে একটু যদি আমাদের দর্শকদের টিপস দিয়ে দিতেন সার্ভিং রিলেটেড। সবসময় আমাদের খেয়াল করতে হবে যখন আমরা কোনো ফুডের, আমি যেটা সবসময় করি গার্নিশটা, তো গার্নিশ নিয়ে আজকে একটা টিপস দিয়ে দিই। যখন আমরা কোনো ফুডে গার্নিশ করব, তো আমাদের খেয়াল রাখতে হবে যে গার্নিশের আইটেমটা যেন খাওয়া যায়। তো এটা একটা সময় ছিল যখন কার্ভিং করতো ফুল, তারপরে হচ্ছে আপনার অনেক কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিত, কিন্তু এখন মডার্ন যে কুজিন বা মডার্ন যে টেকনিক, এখানে হচ্ছে আপনার যে গার্নিশের যে উপকরণটি ব্যবহার করবেন, এটা যেন ইডেবল হয়, মানে খাওয়া যায় যেন। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি বিরিয়ানিটা উঠিয়ে নিব, মাঝে মাঝে একটু নিচে থেকে গ্রেভি সহকারে নিব, মাঝে মাঝে একটু উপর থেকে রাইসটা নিব, সুন্দর করে বিরিয়ানিটা স্মেল, লং গ্রেন রাইস, এক্স্যাক্টলি পারফেক্ট, একদম ঈদের জন্য। আরেক পিস মাংসের টপে টিস্যু, এবং বারবার টিস্যু দিয়ে সাইডটা পরিষ্কার করে নিতে হবে, এটা কোনো মানে সৌন্দর্যটা যাতে একটু ধরে রাখার জন্য। নিশ্চয়ই। আচ্ছা, গার্নিশিংয়ের জন্য আমরা যেটা করব, যেহেতু এটা শাহজাহানি বিরিয়ানি, আমরা তো ফ্রাইড অনিয়ন তো দিবই বিরিয়ানিতে, বাট রোস্টেড নাট, মানে রোস্ট করা যে বাদাম, ক্যাশোনাট ঘিতে ভাজা, তো এটার টেস্টটা আরও ইনহ্যান্স করবে, প্লাস একটা নবাবী ভাব আসবে। বুঝতে পারছি। একটু বাদামটা আমরা অ্যাড করে দিব, মানে বাদাম দিতে কোনো মানে আটকানো যাবে না, কোনো পরিমাণ নেই, একদমই খুশি মতো, ঈদের খুশি মতো বাদাম অ্যাড করতে হবে। এবং ফাইনালি আমরা একটা ডিম রেখেছি এখানে দুটা, গার্নিশিংয়ের জন্য, জাস্ট নিয়ে হাফ করে ডিমগুলা জাস্ট একটু টেস্ট করে দিব র্যান্ডামলি। বিউটিফুল। এখনো একটা জিনিস বাকি, কি সেটি? ফ্রেশ লিভস। আচ্ছা, যেটা বরাবরই আমার পছন্দের জিনিস, ফ্রেশ লিভস অন দ্য টপ, তৈরি হয়ে গেল আমাদের শাহজাহানি বিরিয়ানি এবং হচ্ছে কিসমিসের চাটনি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, আমি ওয়েট করতে পারছি না এটা টেস্ট করার জন্য, চলুন এবার টেস্ট করার পালা। দর্শক, আমাদের ঈদ স্পেশাল শাহজাহানি বিরিয়ানি তো তৈরি, এবার আপনারা তৈরি তো কুইজের প্রশ্নের জন্য। আজকের পর্বের প্রশ্ন হচ্ছে, পোলাও কিংবা বিরিয়ানি ঝরঝরা করার জন্য ইজি ইনগ্রিডিয়েন্ট কী? আপনার উত্তর পাঠিয়ে দেওয়ার জন্য লগ ইন করুন আমাদের লেমন ব্রাইটের ফেসবুক পেজে, যেখানে পেয়ে যাবেন কুইজের সকল নিয়মকানুন। প্রতি পর্বে ভাগ্যবান পাঁচজন সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার, আর সবগুলো এপিসোড মিলে সবচেয়ে বেশি যিনি সঠিক উত্তর দেবেন তার জন্য রয়েছে মেগা আকর্ষণ। এবার আমার আকর্ষণের দিকে আমি যাচ্ছি, আমরা টেস্টিং শুরু করি। আমি কিন্তু প্লেট ছড়াচ্ছি না, কারণ আমি অনেক খাবো আজকে। চাটনি নিয়ে নিলাম, পারফেক্ট ঈদ মিল, অ্যাবসলিউটলি। আর আমাদের সাজ যথারীতি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
আজকে অ্যাটলিস্ট ঈদ উপলক্ষে আমরা ডিনার করছি, আপনার পরিবারের সকল সদস্যকে আমরা আমাদের ক্যামেরার মধ্য দিয়ে না হয় ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। এখন লেমন ব্রাইট তোমার জন্য রান্না থেকে বিদায় নিচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে। ঈদ মোবারক।